গৌরব আর ঐতিহ্যের 57 বছর পেরিয়ে 58 বছরে বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। 57তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় বিটিভি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, ভবিষ্যতের পথচলায় জাতি গঠনে আরও জোরালো ভূমিকা রাখবে বাংলাদেশ টেলিভিশন। সমস্ত বাধা বিপত্তিকে উপরে ফেলে, সমস্ত ষড়যন্ত্রকে উপরে ফেলে একটি দেশ অনেক প্রতিকূলতার মধ্যে এগিয়ে যেতে পারে, শুধু উন্নত হয় তা নয়, একই সাথে মানবিক দিক দিয়েও উন্নত হয় এবং একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রেও পরিণত হয়, তেমন একটি দেশ হিসাবে আমাদের দেশকে গড়ে তুলতে চাই। এবং সেটি করার ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি আশা করব ভবিষ্যতের পথ চলায় বাংলাদেশ টেলিভিশন জাতি গঠনে আরও জোরালো ভূমিকা রাখবে এবং সব টেলিভিশনের জন্য পথ দেখাবে। আর প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশ টেলিভিশনের কলাকৌশলীদের মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণে মনোযোগী হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন। তথ্য প্রযুক্তির যুগে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আর সেখান থেকে আমাদের আরও অনেক দূর অগ্রসর হতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে এবং জনগণের কাছাকাছি খুব শীঘ্রই যদি আমরা পৌঁছাতে না পারি, তাহলে বাংলাদেশ টেলিভিশনের কাছে মানুষের আগের যে উচ্চ ধারণা ছিল, মানুষ যা কিছু পেয়েছে এবং বর্তমানে যেটি প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে। ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বাংলাদেশ টেলিভিশন বদ্ধপরিকর বলে জানান বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা কাজ করতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগগুলো আছে, যে কর্মপরিকল্পনা আছে, উন্নয়ন পরিকল্পনাগুলো আছে, সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই এবং সেটি যদি সঠিকভাবে আমরা তুলে ধরতে পারি, তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বাংলাদেশ টেলিভিশন একটি মিডিয়া হিসাবে আমরা অবদান রাখতে পারব বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহামেদ। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশ টেলিভিশনের HD সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিটিভিতে বঙ্গবন্ধু কর্নার ও রংতুলিতে বঙ্গবন্ধু শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় তিনি প্রদর্শনী ঘুরে দেখেন। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আগামী নির্বাচনের আগেই বাংলাদেশ টেলিভিশনে 10টি চ্যানেল সম্প্রচারে আসবে। বাংলাদেশ টেলিভিশন হচ্ছে টেলিভিশনের আদুর ঘর এবং বাংলাদেশ টেলিভিশনের বর্তমানে 4টি চ্যানেল সম্প্রচারে আছে। আমরা আরও 6টি চ্যানেল স্থাপনের কাজ শুরু করেছি এবং খুব সহসা আগামী নির্বাচনের আগেই বাংলাদেশ টেলিভিশনের অন্তত 10টি চ্যানেল চালু হবে। আজকে HD সম্প্রচার শুরু হচ্ছে এবং এই HD সম্প্রচারের মাধ্যমে আমরা আশা করি যে বাংলাদেশ টেলিভিশন আরও ভালোভাবে দর্শকরা দেখতে পাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব স্মরণীয় করে রাখতে বিকেলে বিটিভি প্রাঙ্গণে সমবেত হন বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা কর্মচারী এবং কলাকুশলীরা। হরেক রকমের পিঠা, কফি আর আড্ডায় মেতে ওঠেন তারা। আবেগে আপ্লুত হন বিটিভির স্বর্ণযুগের কথা স্মরণ করে আর প্রত্যাশা করেন যুগের সাথে তাল মিলিয়ে বিটিভির অগ্রযাত্রার। বর্তমানে বাংলাদেশ টেলিভিশন যে পর্যায়ে চলে আসছে, তাতে প্রাইভেট চ্যানেলগুলোর সাথে সেই স্বর্ণযুগের না থাকলেও রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধটা সেটা ভালোভাবেই পালন করছে। বিটিভি জনগণের কথা বলে, বাংলাদেশ টেলিভিশন জনগণের টেলিভিশন, এদেশের আমজনতার টেলিভিশন। আমার দেশের জনগণ কী চাচ্ছে সেটা যদি আমরা টিভিতে স্ক্রিনে দিতে পারি, তাহলেই হবে সেখানে আমাদের সার্থকতা। সকালে বিটিভি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বিটিভি পরিবার। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
57 বছরের পথ চলায় প্রতিযোগিতার এই যুগে প্রযুক্তি ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখবে জাতীয় গণমাধ্যম, এমনটাই চাওয়া সকল মানুষের। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।